আপনারা দেখছেন ভগবানপুর 2 নম্বর ব্লকের জুখিয়া অঞ্চলের একতারপুর পার্টি অফিসে গতকাল রাত্রি 1টা নাগাদ বিজেপির দুষ্কৃতীগণ হারমাদগণ বোম এবং পেট্রোল দিয়ে একতারপুর তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস সেই পার্টি অফিসকে জ্বালিয়ে পুড়িয়ে একবারে ছারকার করে দিয়েছে। আর এই লড়াই প্রতিফলন বিভিন্ন সময় তাদের পার্টি অফিসের ভেতরে বোমাবাজি জ্বালিয়ে দেওয়া, তাদের কর্মীরাই নিরাপদ নয়, বিজেপি কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসে হামলা, পার্টি অফিসের উপরে কোনো ধরনের কোনো আক্রমণ করে না। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন, ভগবানপুর 2 নম্বর ব্লকের ঘটনা। গভীর রাতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পূর্ব মেদিনীপুর জেলার মুখবেরিয়াতে। ভগবানপুর 2 নম্বর ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার একতারপুরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়টি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। গভীর রাতে ঘটনাস্থলে আসে ভূপতিনগর থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয় তৃণমূল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে, তবে ততক্ষণে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়টি। জুখিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ জানার জানান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে, বোম এবং পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে একদম ভস্মীভূত করে দিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আপনারা দেখছেন ভগবানপুর 2 নম্বর ব্লকে জুখিয়া অঞ্চলের একতারপুর পার্টি অফিসে গতকাল রাত্রি 1টা নাগাদ বিজেপির দুষ্কৃতীগণ হারমাদগণ বোম এবং পেট্রোল দিয়ে একতারপুর তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস সেই পার্টি অফিসকে জ্বালিয়ে পুড়িয়ে একবারে ছারকার করে দিয়েছে। 2021 নির্বাচনের পরে যখন পায়ের তলায় মাটি নেই, সর্বত্র যখন মানুষের দ্বারা বিতাড়িত, তখন কোনো প্রকার কোনো কিছু করতে না পেরে রাতের অন্ধকারে আবার 2021 বিধানসভা নির্বাচনের মতো আবার সন্ত্রাস করবার পরিকল্পনা করছে, আবার সেই 21 সালের মতো পুনরায় আমাদের একতারপুর পার্টি অফিসকে পুড়িয়ে জ্বালিয়ে ছারকার করে দিয়েছে। গতকাল কুচবিহার থেকে কাঁথি সর্বত্রই কাটমানি করে দেন, লড়াই শুরু হয়েছে। পঞ্চায়েত নির্বাচন যতই আসবে, তৃণমূলের সমাজ বিরোধীদের দৌরাত্ম আর সমাজ বিরোধীদের ক্ষমতা দখলের লড়াই, এলাকা দখলের লড়াই শুরু হবে। তো সেই লড়াই আজকে মুখবেরিয়ার ওই একতারপুর পার্টি অফিস, যে পার্টি অফিসে সমাজ বিরোধীদের আখড়া, যে পার্টি অফিস থেকে বারে বারে বিজেপির উপর আক্রমণ করা হয়েছে, সেই সমাজ বিরোধীরা যারা একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ঠিক করছে যে তুমি টিকিট পাবে না, আমি টিকিট পাবো, এই লড়াই শুরু হয়েছে। ওদের ওই পঞ্চায়েত নির্বাচনের আগে কার হাতে ক্ষমতা থাকবে, কোন গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে, কোন গোষ্ঠী পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রার্থী করাবে, এই লড়াই শুরু হয়েছে। আর এই লড়াই প্রতিফলন বিভিন্ন সময় তাদের পার্টি অফিসের ভেতরে বোমাবাজি জ্বালিয়ে দেওয়া, তাদের কর্মীরাই নিরাপদ নয়, বিজেপি কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসে হামলা, পার্টি অফিসের উপরে কোনো ধরনের কোনো আক্রমণ করে না। পূর্ব মেদিনীপুর থেকে অপূর্ব পাত্রের রিপোর্ট, চ্যানেল 24/7।